আপনি কি কখনো ঠান্ডা প্রতিরোধের জন্য পায়ের পাতায় পেঁয়াজের টুকরো লাগিয়ে ঘুমিয়েছেন? যদি না করে থাকেন তাহলে অন্তত শুনেছেন নিশ্চয়ই। যারা প্রথম শুনেছেন তারা হয়তো শুনে অবাক হবেন অথবা হাসবেন, কিন্তু এটি আসলেই অনেক কার্যকরী। আপনার যখন কাশির সমস্যা হবে তখন এই সবজিটি চমৎকারভাবে কাজ করবে, কিন্তু এর খারাপ দিকটা হচ্ছে গন্ধ। এই গন্ধ দূর করার জন্য অনেক প্রাকৃতিক ও রাসায়নিক এয়ার ফ্রেশনার আছে যা ব্যবহার করতে পারেন। পেঁয়াজের অসাধারণ কিছু উপাদান থাকে বলে ঐতিহ্যগতভাবে বিভিন্ন ঔষধে ব্যবহার হয়ে আসছে। প্রতিটা সংস্কৃতিতেই বিভিন্ন রেসিপিতে পেঁয়াজ প্রধান উপাদান হিসেবে ব্যবহার করা হয়। আমরা আজকের এই ভিডিওতে আমরা জানাবো পায়ের পাতায় পেঁয়াজ লাগিয়ে ঘুমানোর উপকারিতার বিষয়গুলো। পা শরীরের অন্যান্য অংশের চেয়ে অনেকটাই অবহেলায় পড়ে থাকে। শুধুমাত্র পায়ে ব্যথা কিংবা হাঁটতে যখন সমস্যা হয় তখনই আমরা পায়ের প্রতি যত্নশীল হই। এ কারণে আমরা ভুলে যাই যে আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর সাথে পায়ের সংযোগ। এই সংযোগ বিন্দুগুলোকে মেরিডিয়ান বলে। এগুলো আকুপাঙ্কচার পয়েন্টের সাথে মিলিত হয়। তারা প্রচুর বৈদ্যুতিক শক্তি ধারণ করে। যখন তারা উদ্দীপ্ত হয় তখন শরীরের অন্যান্য অংশে প্রভাব বিস্তার করে। পায়ের পাতায় পেঁয়াজ নিয়ে ঘুমানোর উপকারিতাগুলো। প্রথমে সংক্রমণকে বিদায় করে। পেঁয়াজ প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। পায়ের পাতার নিচের অংশে পেঁয়াজ লাগিয়ে ঘুমালে তা শরীরের অন্য যে কোনো অংশে সংক্রমণের বিরুদ্ধে উপকারী হয়। এর মাধ্যমে রোগ নিরাময়ের প্রক্রিয়াটি ত্বরান্বিত হয়। দ্বিতীয়ত, বিষাক্ত পদার্থ দূর করে প্রক্রিয়াকে উন্নত করে। রক্তের মধ্যে বিষাক্ত পদার্থ জমা হলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়। পেঁয়াজের ফসফরিক অ্যাসিড বিষাক্ত পদার্থের জন্য চুম্বকের মতো কাজ করে, শরীর থেকে এদের খুব সহজে বের করে দিতে সাহায্য করে। নিয়মিত এর ব্যবহারের ফলে স্বাস্থ্যের উন্নতি হয়। এরপরে শরীরকে আর্দ্রতা দেয়। পেঁয়াজে 90% পানি থাকে। মেরিডিয়ানের বৈদ্যুতিক শক্তি শরীরের জন্য প্রয়োজনীয় পানি বিতরণ করে। তাই যাদের পানি কম খাওয়া হয় তাদের পায়ের নিচে পেঁয়াজ লাগিয়ে ঘুমানোর পরামর্শ দেওয়া হয়। এরপরেই ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। পেঁয়াজ ভিটামিন ই এবং ভিটামিন সি সমৃদ্ধ, যা আমাদের শরীরের প্রতিরক্ষা ব্যবস্থায় অত্যাবশ্যকীয়। এই ভিটামিনগুলো চমৎকার অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, অর্থাৎ এটি কোষীয় বয়স বৃদ্ধি প্রক্রিয়াকে ধীর করে। পায়ের পাতায় পেঁয়াজ লাগিয়ে যেভাবে ঘুমাবেন, সাদা বা লাল যে কোনো ধরনের পেঁয়াজে ব্যবহার করতে পারেন। একটি পেঁয়াজ গোল করে টুকরো করে কেটে নিন। এবার পায়ের পাতার নিচে মাঝামাঝি অংশে পেঁয়াজ লাগিয়ে মোজা পরে নিন। এটি আপনি প্রতিদিন ব্যবহার করতে পারেন অথবা সপ্তাহে যে কোনো 3 দিন ব্যবহার করতে পারেন। এই প্রতিকারে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তাই নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। আর পেঁয়াজের গন্ধ দূর করার জন্য পায়ে কোনো সেন্ট কিংবা পারফিউম ব্যবহার করতে পারেন। ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।